দীর্ঘমেয়াদী উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে গুণগত মান ও নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ করার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে সমন্বিত উন্নয়নের অংশ হিসেবে অবকাঠামো উন্নয়ন ও শতভাগ বিদ্যুৎ আয়নের যে ঘোষণা সরকার দিয়েছে তা নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করারও নির্দেশ দেন সরকার প্রধান প্রধানমন্ত্রী কার্যালয়ে মহেশখালী মাতার বাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রম প্রকল্প উপস্থাপনা অনুষ্ঠানে কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশনা দেন তিনি প্রধানমন্ত্রী বলেন অর্থনীতি বা ব্লু ইকোনমি বাংলাদেশের জন্য অপার সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে এই খাতকে কাজে লাগাতে গবেষণার প্রশিক্ষণ এবং বিশেষায়িত প্রতিষ্ঠান নির্মাণ সহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি এ সময় রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী টানা ক্ষমতায় থাকার কারণেই দেশে উন্নয়ন সম্ভব হচ্ছে বলেও জানান সরকার প্রধান যে আমাদের উন্নয়নের সব থেকে বড় কথা হচ্ছে আমাদের যারা একেবারে অবহেলিত মানুষ তাদের ভাগ্য পরিবর্তন করাটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য তো উদ্দেশ্যেকে বিশেষভাবে দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আর যদি আপনারা না পান তাহলে আমি দরকারে তাদের টাকা পয়সা যা লাগে আমি দেব